যে ছেলে পছন্দ করতে আসে দিদিকে দেখেই বলে পছন্দ হয়েছে, যাওয়ার আগে বলে হয়নি। আমি বুঝতে পারছি না যে প্রতিবারে কি ব্যাপারটা ঘটছে, একই জিনিস বার বার হয়ে চলেছে, কারণটা তো বুঝতেই পারছি না। কারণ আসলে তুমি নিজেই। আমি সেই কারণ? হ্যাঁ, তুমি সেই কারণ। আমি কি করে এর কারণ হলাম শুনি? বলছি, তোমার দিদিকে যখন দেখতে এসেছিল তখন কি হয়েছিল জানো? আমার বোনের জন্য আমি শুধুমাত্র দিদি নই, আমি ওর মায়ের মতন। আমি এখন ওকে ওর জীবন শুরু করার সময় কি করে একা ছেড়ে চলে যেতে পারি, নিজে সংসার শুরু করতে। সেই জন্যই আপনি যে কোনো একটা কারণ দেখিয়ে আমাকে অপছন্দ করে দিন। দেখো কবিতা, তুমি এইভাবে চোখে জল ফেললেই এই সমস্যার সমাধান হবে না। তোমার দিদি তোমার বিয়ে নিয়ে চিন্তা করছেন, তাই তোমার বিয়ে যদি একবার হয়ে যায় তাহলেই উনি নিশ্চয়ই বিয়ে করে নেবেন। এ কি বলছো তুমি? এক্ষুনি বিয়ে করার জন্য পাত্র কি পাশের বাড়িতে আছে নাকি? অদ্ভুত কথা বলছো। পাশের বাড়িতে কেউ না থাকলে কি হয়েছে? আমার মতন স্মার্ট কেউ না কেউ তো থাকবি, তাই না? তার সাথে বিয়ে দিয়ে দিলেই হয়। কি রে, তুই কি এমন কাউকে চিনিস? আরে কেউ না কেউ তো নিশ্চয়ই থাকবে। একটা সত্যি কথা বলি, আগে আমার গ্রামের দিকে আসার একদম ইচ্ছে ছিল না, কিন্তু এখন গ্রাম ছেড়ে যেতে আমার ইচ্ছেই করছে না। আর তার কারণ হলো এই গ্রামের একটি সুন্দরী মেয়ে। আরে দাঁড়িয়ে আছো কেন, বসো না এখানে। সেদিন আমায় যখন বেঁধে রাখা হয়েছিল তখনই সেই সুন্দরী মেয়েটিকে আমি দেখতে পেয়েছিলাম, আর তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বিয়ে তো আমি ওকেই করব। আচ্ছা, সেই মেয়েটা সেই মেয়েটা বলে গল্প বলছো কেন? কে সেই মেয়ে? সেই মেয়েটি কে তা আমি জানি, আর সেই মেয়েটি কাকে পছন্দ করে তাও আমি জানি। কবিতা, তুমি যাকে পছন্দ করো তার নামটা বলো না, তার সঙ্গে কথা বলে আমরা তোমার বিয়ে ঠিক করে দেব। আর তোমার বিয়ে হয়ে গেলেই তোমার দিদিও বিয়ে করে নেবে, সব সমস্যার সমাধান। কবিতা, দিদি আবার তোকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করবে, তুই যা এখন। হ্যাঁ যাও যাও। বাই, চলো আমরা তাহলে যাই। ও হয়তো আমাকে পছন্দ করে ফেলেছে, আমারও একে খুবই ভালো লাগে। আরে বাহ, আমি কবিতাকে কি করে সান্ত্বনা দেবো তাই ভাবছিলাম, কিন্তু তুমি তো দেখলাম দিব্যি ভালো করে বোঝালে আর সমস্যার সমাধান হয়ে গেল। এসব কথা এখন থাক না, আমার খুব জোরে খিদে পেয়েছে, চলো না গে একটু খেতে দেবে। এই নাও, তোমার কি সবসময় শুধু খিদেই পায়? তুমি মনে হয় আসলে বকাসুরের অংশ। এছাড়া কি তোমার আর কোনো কাজ নেই? সে তো নেই, তোমার কোনো কাজ থাকলে বলো আমি করে দিচ্ছি। হ্যাঁ, তুমি কি গরুগুলোকে দেখবে? না না। মাঠের চাষিদের সাথে চাষ করবে? এটাও পারবো না। আচ্ছা, গাছে চড়ে কাঠ কাটতে পারো? এটাও পারি না। যা কাজ বলছো তুমি কিছুই পারো না, তুমি কোনো কম্মেরই নয়। এই শোনো, আমি পড়াশোনা করেছি, সেরকম কিছু কাজ থাকলে বলো করে দিচ্ছি। একটা কাজ করো, কালকে মন্দিরের সামনে চলে এসো, ওখানেই কাজ দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে। হাই জানকি। হ্যাঁ, এসে পড়েছো? এই নাও। এটা আবার কি? এটা রামায়ণের বই। যারা রামায়ণ পড়ে বা রামায়ণ শোনে সবার পুণ্য হয়। আমার কোনো পুণ্যের দরকার নেই, কিন্তু এই ঠাকুমা দিদিমাদের তো চাই। ভাইরেবে দিদি বলেছে যে এই গ্রামের মধ্যে থেকেই কারোর প্রাণ বলি হবে। আমার তো মনে হয় এই বুড়িদের মধ্যে থেকেই হয়তো কারোর টিকিট কাটা হবে। যাওয়ার আগে একটু পুণ্য সঞ্চয় করে নিকে না, সেই জন্য তুমি এদের রামায়ণ পড়ে শোনাও। তোমার এমনি এমনি পড়তে হবে না,
ওরা তোমাকে পয়সা দেবে। হুম, সুতরাং আয়ও হবে তোমার। চলো। তোমার বাবাকে 50,000 টাকা দিয়ে আমি আগেই ভুল করেছি, আর এখন তুমি আমায় বলছো এদের সকলকে রামায়ণ শোনাতে। ঠিক আছে, আমি তোমার জন্য এটাও করে নি। হুম, এসবই হলো প্রেমের পরীক্ষা। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এখন আমি আপনাদের সামনে যা শোনাতে চলেছি তা হলো বাল্মীকি রচিত রামায়ণের অরণ্য কাণ্ড। ঘন জঙ্গলে ভগবান শ্রীরাম সীতা এবং লক্ষণের সাথে জঙ্গলের ভিতরে প্রবেশ করবার পরের ঘটনা নিয়ে এই অরণ্য কাণ্ড। এবারে পড়তে শুরু করছি, আপনারা শুনুন। সূর্য উঠতেই সব গাছপালারা মাথা ঝুঁকিয়ে সূর্যের আলোকে ধন্যবাদ জানায়। সূর্যের কিরণের সাথে সাথে ভগবান শ্রী রামচন্দ্র উঠে বসলেন। এর মানে কি আপনারা কেউ জানেন? তুমি বলে দাও না বাবা। এর মানে এখানেই লেখা আছে। ওই জঙ্গলের মধ্যে সূর্যের কিরণ যখন প্রবেশ করছিল তখন তা রামচন্দ্রের শরীরকে ছুঁয়ে যেন আরো উজ্জ্বলতর হয়ে উঠছিল, আর রামচন্দ্রের শরীর যেন একেবারে কান্তিময় হয়ে উঠছিল। আর শুধু তাই নয়, সেই সূর্যের কিরণে পুরো জঙ্গল একেবারে রামচন্দ্রের শরীরের মতনই কান্তিময় হয়ে উঠেছিল। এ বিষয়ে আমরা এর পরে গিয়ে আরো পড়ব। তাহলে এখন বরং আমরা সীতা দেবী মানে জানকীর বিষয়ে একটু পড়ে নি। আমি যা বলছি তা আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ বলুন না। তোমাকে যে নিয়ে এসেছে সেও তো জানকী না? জানকী কোন মেয়ের নাম তা জানার থেকে সীতা দেবী অর্থাৎ জানকী দেবী সম্পর্কে কবি কি বলেছেন তা জানা বেশি জরুরি। জানকীর কোমরকে কবি কলসির গঠনের সঙ্গে তুলনা করেছেন। এখানে কলসি কোমর কি করে আসছে? আরে আগে পুরোটা তো শুনুন। যেমন ভগবান আছেন কি নেই তা আমরা ঠিক করে জানি না, ঠিক তেমনি জানকীর কোমর কলসির মতন ছিল কি ছিল না সেটাই এখানে বলেছেন। ভগবান তো নিশ্চয়ই রয়েছেন, সেই কারণেই আজকে তুমি আমাদের রামায়ণ পড়া শোনাচ্ছ। ঠিক আছে, আপনারা আপনাদের বিশ্বাস নিয়েই থাকুন, কিন্তু কবি এখানে জানকীর কোমরকে কলসির সাথে তুলনা করছেন। একদম কলসিরই মতন, কলসির গলার মতন সরু আর পাতলা জানকীর কোমর সম্বন্ধে কবি ঠিক এরকমটাই এখানে বলতে চেয়েছেন। এবার শুরু করছি অযোধ্যা কাণ্ড। এ কি বাবা, এই তো অরণ্য কাণ্ড পড়ে শোনাচ্ছিলে, এর মধ্যে অযোধ্যা কাণ্ড কি করে এলো বলো? আসলে কি হয়েছে জানেন তো, রামচন্দ্র যেমন সীতাকে দেখেছিলেন সীতাও তো তেমনই রামচন্দ্রকে দেখেছিলেন। বলছিলাম আজকে তো প্রথম দিন, তাই এখানেই বরং শেষ করছি। হ্যাঁ, এবার আপনারা সবাই বলুন শ্রীরাম শ্রীরাম, জয় রাম জয় রাম, শ্রীরাম শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ হ্যাঁ, বলতে থাকুন বলতে থাকুন।
জানকি, দেখো এই প্রদীপটা নিভে গেছে। আরে এক মিনিট, তুমি ওখানেই দাঁড়াও। না মানে তুমি যদি আবার পড়ে টড়ে যাও তাহলে তোমাকে বাঁচাতে আমাকে আবার ধরতে হবে, তো সেই জন্যই আমি মানা করছিলাম। অবশ্য যদি তুমি চাও তাহলে। জল ফেলে রেখে সেটাকে তেল বলছো বুঝি? আমি এসে দেখাচ্ছি। আরে কিন্তু আরে তুমি দাঁড়াও, এসো না। আরে আমার কথা শোনো, তুমি এসো না, তুমি দাঁড়াও। আরে তুমি দাঁড়াও, পড়ে যাবে। এই জন্যই তো মানা করছিলাম। তুমি তো এটাই চাইছিলে তাই না? ವಂದೇ ಪುಸ್ತಕ ಪಾಶಮಂಕುಶಧರಾಂ ಸೃಗ್ಭೂಷಿತಾಂ ಉಜ್ವಲಾಂ ತ್ವಾಂ ಗೌರೀಂ ತ್ರಿಪುರಾಂ ಪರಾತ್ಪರಕಳಾಂ ಶ್ರೀಚಕ್ರ ಸಂಚಾರಿಣಿ. এখানে চলে আয়। তুই আমার আহ্বানে সাড়া দিয়ে এসে পড়েছিস, আমি তোকে যা সম্মান দিচ্ছি তা স্বীকার কর। তোকে বলির প্রসাদ দেব আমি, সম্পূর্ণ দেব, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে এই গ্রাম থেকে যে কোনো কারুর বলি নিয়ে নিস না যেন। তোর ক্রোধের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু এ তো ইচ্ছাকৃত নয়, ভুল হয়ে গেছিল, তাই এর সমাধান বের করার জন্যে তোকে সুযোগ দিতে হবে আমাকে। না, সমস্যার সুরাহা বের করা অবধি অপেক্ষা করতেই হবে, এ মায়ের আদেশ। খুশি হলাম শুনে, খুব খুশি হলাম শুনে, খুব আনন্দ পেলাম। এর বদলে তুই যা চাস প্রার্থনা কর, তুই যা চাস তা দেবার জন্য গ্রামবাসীরা প্রস্তুত আছে, বল কি চাস। হ্যাঁ, আমি তোকে তা পাইয়ে দেব, প্রার্থনা কর। চা বলি প্রসাদের পরিবর্তে তোর কি চাই বল আমাকে। মায়ের সামনে সেই অঙ্গীকার কর, কারোর বলি চাইবি না। গ্রামের ভেতরে সব এলাকাতে পয়সা সংগ্রহের জন্যে হুন্ডি পাঠিয়ে দাও, বয়স্ক থেকে বাচ্চা অবধি সবাইকে বলবে, এতে এক এক করে চাঁদা দিয়ে দিতে। সেই পয়সা দিয়ে পাঠা কিনতে হবে, সেই পাঠাকে বলি দেওয়া হবে।
হাই। ও যে আমার পিছন পিছন আসছে, জানকি জানতে পারলে ও কি ভাববে কে জানে। আরে এ তো পিছনে পিছনে আসছে। আরে দিদি কোথায় গিয়েছিলে? তুই কি এখানেই ছিলি? তোকে কোথায় কোথায় খুঁজছি আমি। এখানে শাড়ি বিভাগটা কোন দিকে? ওদিকে চলে যান ম্যাডাম। চল কবিতা ওদিকে যাই। এদিকে এসো। ওদিকে দেখ ওই ডিজাইনটা এসেছে। তোমার দিদি এখানে কেন এসেছে? সাইকেল পাংচার হয়ে আছে, সেটা সারানোর জন্য এসেছে। এই তুমি আমার সঙ্গে মজা করছো? আপনি তো মজা করছেন মনে হচ্ছে। শাড়ির দোকানে মানুষ কি কারণে আসে? আরে রাগ করছো কেন বলো না। পয়সা 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 দাও, মুখ খুলবো। এই নাও শাড়ি নিতে ও না উপরে আছে। হ্যালো, হ্যাঁ ভাই, দাঁড়া দাঁড়া আসছি। শাড়ি কিনতে এসেছে, ঠিক আছে। এই শাড়িটা দেখান তো, ভালো না এই শাড়িটা? এই ওই শাড়িটা দেখ। হ্যাঁ ওই শাড়িটা দেখান। এটা ম্যাডাম, খুব সুন্দর না এটা? ওয়াও, কত দাম এটার? এটা 3,000 টাকা দাম। ও খুব দাম এটার। না রে। হ্যাঁ রে খুব দাম। ওদিকটা দেখ, চল ওই শাড়িটাও ভালো দেখ, ব্লুটা। আচ্ছা ম্যাডাম, এক্সকিউজ মি, এই শাড়িটা তো খুবই ভালো, উনি কি নিলেন না? না স্যার, উনি নেননি। আচ্ছা ঠিক আছে, আপনি প্যাক করে দিন। ঠিক আছে স্যার। এখানে শোনো, কি হয়েছে? এটা আঙ্কেলের দেওয়া জন্মদিনের উপহার বলে তোমার দিদিকে দিয়ে এসো। তার জন্য পয়সা? এক্ষুনি তো তোমায় দিলাম। আরে সেটা আলাদা হিসাব আর এটা আলাদা হিসাব। শাড়ির জন্য 3,000 টাকা খরচা করতে পারছো, আমাকে 200 টাকা দিতে পারছো না? কি উঠতে লোক কথা। এই নাও, কারোর যেন সন্দেহ না হয়। আরে এটা নিয়ে চিন্তাই করবে না। গুড বয়। বাই। তোমার দিদির হাতে দিয়ে বলো যে আমি পাঠিয়েছি, আমি মানে অরুণ আঙ্কেল বলো কিন্তু। আর হ্যাঁ, সঙ্গে হ্যাপি বার্থডে বলে দিও জানো, ঠিক আছে? আরে ভাই, আমি কিন্তু সব শুনেছি, এটা ছোট গ্রাম, এখানে থাকার কিছু রীতিনীতি আছে। সরি বলে সব কিছু মিটে গেল। তাহলে কি করতে হবে? মাল ছাড়ো, যাতে কেউ না জানতে পারে সেটা দেখো। আবার বলছি, এটা কিন্তু গ্রাম, এখানে সবকিছুর একটা রীতিনীতি আছে, আবার যদি ভঙ্গ করো তাহলে আবার বড় নোট লাগবে, বুঝলে? এটা ঠিক আছে, এই তো চাই, মনে রেখো। গুড বাই, কিপ ইট আপ। ও আজকে আসতে এত দেরি করছে কেন? এখানে কিছু দাও মা, ভগবানের নামে কিছু দিয়ে দিন, এখানে ভগবানের নামে কিছু দক্ষিণা দিয়ে দিন। দেখুন আমার ভগবানে বিশ্বাস নেই, আমার ছেড়ে দিন। দেখো ভাই, দেবী পূজার সময় তুমি যে গ্রামে থাকছো তা কেবল মায়ের আশীর্বাদেই সম্ভব, ভগবানকে রুষ্ট করবেন না, এখানে দিন। না, আমি আমার বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কাজ করি না। যদি আপনার ইচ্ছে না হয় তাহলে গ্রামের নামে দক্ষিণা দিয়ে যান। যদি গ্রামের জন্য কিছু করতে বলেন সেটা আমি করে দিচ্ছি, কিন্তু দয়া করে এই বিষয়ে আপনারা আমাকে জোর করবেন না। চলো আমরা আগে চলে যাই। আপনারা দিন কিছু মা, কিছু দক্ষিণা দিন।